আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা বিন্যাস থেকে এই সূত্রটি আলোচনা করব নির্দিষ্ট পি সংখ্যক জিনিসকে সর্বদা বর্জন করে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা কিভাবে হয় এর আলোকে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটি আমরা সলভ করব ধরলাম এখানে এন সংখ্যক জিনিস আছে আমরা আর জিনিস নিয়ে বিন্যাস করব। শর্ত হলো এই জিনিসকে আমরা বর্জন জিনিসকে যদি আমরা বর্জন করি অবশ্যই এন থেকে পিকে বাদ দিয়ে দিতে হবে বর্জন করে বিন্যাস তো এন থেকে পিকে আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিলে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেখান থেকে আমরা আর জিনিস নিয়ে বিন্যাস করতেছি তাহলে বিন্যাসের সূত্র হলো সেখান থেকে আমরা আশঙ্কক জিনিস নিয়ে বিন্যাস করলাম সহজ হলো আমাদের এটি তাহলে প্রথম অবস্থায় আমরা চিন্তা করব যেহেতু পিসংখ্যক জিনিসকে টোটালেই বর্জন করব তাহলে এন থেকে টোটাল থেকে আমরা পিসংখ্যক জিনিসকে আগে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর একে আমরা বিন্যাস করব সেখান থেকে কতগুলো নেব আর সংখ্যক তাহলে এন মাইনাস পি আমাদের এই হলো আমাদের সূত্রটি এই সূত্রের আলোকে আমাদের এই অঙ্কটি যদি আমাদের নেই তাহলে প্রথম অবস্থায় মোট বস্তু দশটি দুটি বিশেষ বস্তু বাদ দিলে বাকি থাকে টেন মাইনাস টু এতটি তাহলে দশটি দুটি বিশেষ বস্তু বাদ দিলে বাকি থাকে আমাদের আটটি বস্তু অর্থে আটটি বস্তু হতে পাঁচটি নিয়ে বিন্যাস বিন্যাস এইট আমরা দুটি বিশেষ বস্তুকে টোটালে বাদ দেবো বাদ দিয়ে আমরা পাঁচটি নিয়ে বিন্যাস করতেছে আমাদের এই হল অঙ্ক আর সূত্রের মতো যদি আমরা লিখতাম তাহলে আমরা লিখতে পারতাম টেন মাইনাস টু পি আমরা লিখলাম যাহা আমরা এখানে লিখেছি এখন এটি সল্ট করলে আমাদের যে রেজাল্ট আসবে এটি আমাদের রেজাল্ট আজকে এখানে আল্লাহ হাফেজ